আমাদের হাইলাকান্দিতে যখন আমরা একটা ক্রাইসিসের মধ্যে পড়েছি, ওনারা গিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন কমসে কম। কিন্তু যখন আমাদের হাইলাকান্দির 30-35 বছরের একজন নেতা ছিলেন, যিনি অভিমানু স্বরূপ ছিলেন, উনি যখন বিজেপিতে চলে গেলেন, আমাদের হাইলাকান্দির কংগ্রেসকে দেখার কোনো ব্যক্তি ছিল না, কোনো ব্যক্তি ছিল না। কারণ আমি থাকতে পারি সেই অবস্থায়, আমি সেই অবস্থার নেতা ছিলাম না। তো বন্ধুগণ, এই অবস্থায় আপনারা ভাগ্যবান, আপনারা এমন একজন ক্যামেরে বানিয়েছিলেন এখান থেকে গিয়ে হাইলাকান্দিতে। কোনো এক সময়ে আজ থেকে 1-1.5 বছর আগে একটা করুণ পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির সময় হাইলাকান্দির জনগণের হয়ে কথা বলার কোনো ব্যক্তি ছিলেন না। বন্ধুগণ, কমলাক্ষ দেবপুর কাছে গিয়ে এবং সিদ্দেক সাহেবকে সঙ্গে নিয়ে গিয়ে আমাদের যে